সমস্যা হলো ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিনু কামা আমানান্নাস, তোমরা যদি ঈমান এনেই থাকো ঈমান আনতে হবে আমার রাসূলের সাহাবীদের মত। আমার রাসূল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে ঈমান এনেছেন ওই ঈমান তোমাদের লাগবে। ওই ঈমান থেকে যদি দূরে সরে গিয়ে অন্য কোন রঙে রঙিন হয়ে তুমি ঈমানদার হও ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক না বলেন? এই কারণে সাহাবীদের আকীদাটা নিয়ে এসেছি। আর যে জ্ঞান কপিগুলো সাহাবীদের সমালোচনা করে এই সাহাবীটা ভুল করছেন, এই সাহাবীটা বলতে পারেন নাই, ওই সাহাবীটা করা ঠিক হয় নাই ইত্যাদি ইত্যাদি, এমনকি বলতে বলতে আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তাকে পর্যন্ত তারা কালারিং করতে চেষ্টা করে যে তার এই এই কথাগুলো বলা এই এই কাজগুলো করা ঠিক হয় নাই। আমার প্রশ্ন হলো যার মাধ্যমে তুমি আজকে মুসলমান হয়েছো, যার মাধ্যমে তুমি আজকে কোরআন কারীম পেয়েছো, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ার দিয়েছিলেন শরীয়তের কোন ব্যাপারে হা বললে হা না বললে না, তারই রক্ত তারই বংশ তারই ঘরের মানুষ ইসলাম বেঁধে নাই, দেড় হাজার বছর পরে এসে তুমি যে ইসলাম বুঝেছ আল্লাহর কসম তোমার এই বুঝবত ইসলাম দিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম হতে পারে না, তোমার এই ইসলাম সঠিক ইসলাম নয়। আপনার সমাজে আছে সমালোচনা করে ওই পর্যন্ত বের করছে এটা করা ঠিক হয় নাই অমুকটা বলা ঠিক হয় নাই, কি আশ্চর্য বিষয়। আপনি একবারে যে বিবাহ করছেন আপনার স্ত্রী হয়েছে মেয়েটা, ঠিক না বলেন? আপনি আজকের আপনার বাসন রাত এখন বাসন রাতে গিয়ে আপনি শ্বশুর বাড়িতে বসে আপনার স্ত্রীকে বলতেছেন তুমি কি জানো তোমাদের রান্নাঘরে চুলা কয়টা। আপনার স্ত্রী আজ থেকে প্রায় 20-25-25 বছর পর্যন্ত এই বাড়িতে থাকতেছে, আপনি আজকে এসে সামনের দরজা দিয়ে ঢুকে আপনি একটা সাজানো রুমে ঢুকে আপনি আপনার স্ত্রীকে বলতেছেন যে তোমাদের রান্নাঘরে চুলা কয়টা। আপনার স্ত্রী বলতেছে আমাদের রান্নাঘরে চুলা তিনটা, আপনি বলতেছেন না তিনটা নয় এখানে চারটা। কথা কারটা সঠিক হবে? কারটা কেন আপনি না জামাই আপনার কথা কি সঠিক হওয়ার কথা? আপনার কথা নাই তো সঠিক হওয়ার কথা, কারণ এতগুলো মানুষ শুধুমাত্র আপনাকে কেন্দ্র করে এসেছে। আপনার বিবাহ আপনি বিয়ে করতে এসেছেন, আপনি বর আপনার অনেক সম্মান, এখন ওই বরের টুপি মাথায় পরে শেরওয়ানি পরে আবাকাবা পরে আল্লাহর কসম করে যদি বলে যে তোমাদের রান্নাঘরে চুলা হলে চারটা, তারপরে ওই স্ত্রীর কথাটা সঠিক যে না আমার বাবার রান্নাঘরে চুলা হলে তিনটা, ঠিক না বলে? এখানে শেরওয়ানির কোনো দাম নেই, এখানে আবাকাবার কোনো দাম নেই, যে সঠিক বিষয়টা জানে বাড়িওয়ালা যিনি উনি জানেন বাড়িতে কি আছে। এ কারণে আরবিতে কথা আছে সাহিবুল বাইত ইয়াদরি মা ফি, বাড়িওয়ালাই জানেন বাড়িতে কি আছে, ঠিক না বলেন? আরেকজন অন্য বাড়ি থেকে গিয়ে ওই বাড়িওয়ালাকে জ্ঞান দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে সহজ বাংলায় বলে মায়ের কাছে মামুবাড়ির খবর, মায়ের কাছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার বেশ অনেক দিন যাবত লাগাতার প্রোগ্রাম আর প্রোগ্রাম আমরা তার ওইরকম কথা না দেখা যায় মাইক আনে তাদের ইচ্ছা মতো কিছু বলতেও পারি না করতেও পারি না, গেলে আলোচনা লাগে 2-3 ঘন্টা। গত পরশু দিন একটা মাহফিল করেছি 3 ঘন্টা আলোচনা করছি, এখন এই 3 ঘন্টা আলোচনা করলে একটা মানুষ তো সুস্থ থাকে না, যে কারণে এই কম যদি মানুষ গলা বসে যায় সমস্যা হয় দুর্বল হয়ে যায় কথা বলতে কষ্ট লাগে। গত সপ্তাহে আমার এখানের মাইকটাও সমস্যা দিয়েছিল এ কারণে এখানেও কষ্ট হয়েছে, এরকম খারাপ মাইকে কথা বললে খুব ব্যথা হয়ে যায়, ভালো আওয়াজ এমন মাইকে কথা ঘন্টার পর ঘন্টা বলা যায় সমস্যা হয় না, এ কারণেই মূলত বক্তারা মাইক নিয়ে চিল্লা পাল্লা করে নেন, মাইক খারাপ হইলে চিল্লা পাল্লা করে। আর সমস্যা আরেক জায়গায় আছে, মনে করেন আমি বক্তা আমি যে বিষয়ে কথা বলতেছি ওই মাইক ওয়ালা ওয়াজ শুনতে 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 সেও তো এক বক্তার ভক্ত হয়ে গেছে,
সে যখন তাকে ঘিরে আমার প্রিয় হুজুরের কথার বিপরীতে উনি কথা বলে, তখন সে ওখানে হয়ে ইঁদুরের ভূমিকা পালন করে। কথা বলতে পারতেন? এটা ধরবে, ওটা ঘুরাইবে, এটা কমাইবে, এটা বাড়াইবে, মাইকে তাতে সমস্যা হয়। তা এই সব কিছু মিলে সমাজে আসলে চলতে হয়, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি আপনাদের খেদমতে একটু বিনীত আওয়াজ করছি, যাতে একটু সঠিকভাবে অল্প সময় যেহেতু আলোচনা, একটু খেয়াল করে আমরা বুঝতে চেষ্টা করব, অনুভব করতে চেষ্টা করব যে আমার জ্ঞানটা, আমার আকীদাটা সাহাবীর রঙে রঙিন আছে কিনা। সাহাবীর রঙে যদি রঙিন না থেকে থাকে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার এই ঈমান দিয়ে কাল আসর ময়দানে আপনি শাফাত পাইবেন না, আল্লাহ তাকে কাউসারও পাইবেন না, জান্নাত তো আরো বহু দূরের কথা। একরা বলে তাহলে আমরা কি সাহাবায়ে কেরামদের রঙে রঙিন হব না? পৃথিবীর সবাই একদিকে যাকে ভাই, কোনো কিছু আসা যায় না, কোনো কিছু আসা যায় না। ওই যে ল্যাংটার দেশ, এক ল্যাংটার দেশ ছিল, একজন মানুষ কাপড় পরে বস্ত্র পরিধান করে যাওয়ার পরে সব পাগলেরা বলে ল্যাংকালার বলে, বা একটা পাগল আসছে। এখন পাগল কি কাপ বস্ত্র পরিধান করা যে লোকটা, এই লোকটা না উলঙ্গ মানুষ, বিবস্ত্র যা তারাই তো পাগল, ঠিক কিনা বলেন? তো যেহেতু শেষ জামানায় বসবাস করছি, শেষ জামানায় অনেক কিছু আসবে, অনেক চমকপ্রদ বিষয় আপনার সামনে উপস্থাপন করা হবে। এই সময়ে যদি আপনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা না থাকে, আপনি যে ওজন খাবেন তাতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন?